হ্যালো এভরিওয়ান, আমি দেখাতেছি আমাদের আদিবাসী এক বয়স্ক মারা গেছে, তাদেরকে এই আমাদের শ্মশানে নেওয়া যাওয়া হয়, তাকে কিভাবে নেওয়া যাওয়া হয় আপনারা দেখেন, সঙ্গে থাকেন, দেখা যাক কি হয়। অনেক বিশাল মানুষ আর সামনে হয়ে গেছে, চারজন শ্মশানে গেছে মানি করে। يا من يولا هذا يا من يوم ما অনেক দূর রাস্তা চলে যেতে হয় সবাই, অনেক দূর লম্বা রাস্তা, এখানে ওই দেখতেছি সামনে কতগুলো আমি মাঝখানে পড়ছিলাম। বিশাল একটা জমি, বিশাল একটা রাস্তা, মানুষের মৃত্যু সময় একদম নিয়ে যেতে হয় শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে বিশাল মানুষ, এটা আমাদের মণিপুরের শ্মশান। এটা হলো মানপুর শ্মশান, একটু পরে আসবে ভান্তে, তা বসবে। সিঞ্জি করে আসছে বান্তে। Thank you.
সব মানুষ মৃত্যুকালে ওই পাড়ার দাদি একটা পরে মৃত্যু করে নাচার সময় মৃত্যুকে নিয়ে নাচার সময় সবাই নাচাচ্ছে যে টিম ম্যানেজার তাকে টাকা দিতে হবে সবাই মানে খুশি করে টাকাতে পরিবার সবাই টাকা দেয় এখানে ভান্তিরা বসে আছে মানে ২০ মিনিট ৩০ মিনিট ১ ঘন্টা মানে সর্বোচ্চ দাবি করে আর ১১২ ১২০ বছর মনে হয় শুধু ৯৫ বছরে তার মৃত্যুবরণ করছে গতকাল আজকে শুক্রবার তাকে শ্মশান নিয়ে আনলাম তাকে পোড়া দেবে আর কি দেবতা তার মৃত্যু নিয়ে নাচতেছে তার টিম ম্যানেজারকে সবাই তাকে দিতেছে টিমের লিডার Hey!
ফান্টে ওয়াশ করা পরে এখানে দেবে এখানে দেওয়ার পরে তার মৃতদেহটা এখানে পোড়ানো হবে তার দেহটা পোড়ানে সেটিংটা করতে হবে সবাই আচ্ছা মেয়েদের ওই মৃত্যুর পোড়ার সময় এখানে চারটা শেপ হবে তিনটা চারটা আর ছেলেরা হলে তিনটা শেপ আর মেয়েদের জন্য চারটা শেপ বলে কত সে টায়ার দিতেছে আর কার্ডগুলো দিতেছে ভরে সবাই আরো অনেক সময় আছে পুরানো আমাদের এই বট গাছগুলা 200 বছরে আরো বেশি হবে বুঝলো 200-300 বছরের বয়স্ক গাছটা তো এখানে আমাদের সবাই বসানো জায়গা মৃত্যুকালে Thank you.
দেখি বাকিগুলা দেখাবো এটা নাজা পরে বানতে ওই ওয়াশ করা পরে মৃত্যুটা আগুনে যখন দেবে তখন দেখাবো আপনাদের সবাই সঙ্গে থাকো আগুনে দেওয়ার সময় দেখাবো সবাইকে এতক্ষণে সঙ্গে থাকো হ্যাঁ ওকে সঙ্গে থাকো কেবল ওই আগুনে বসে দিছে লাহুরি বাসে কাঠের ভাতে বাসে বসে দিছে দেহটা কেবল আগুন ধরাই দিল মৃত্যু দেহটা আগুন ধরাই দিল শেষে আর কি মৃত্যু আগুন ভয়াবহ মানিপুরে শ্মশান ঘাটে শ্মশানে আছে পাড়া বয়স্ক দাদি কালকে মৃত্যু হয়েছিল আজকে শুক্রবার তাকে শ্মশানে আগুন আজকে শুক্রবারে আগুনে পড়ে দিল গাইস এতক্ষণ যা দেখালাম তার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিদায় নিলাম তোমাদের বিদায় বেলা ওকে নতুন ভিডিওতে দেখা হবে বাই